এটি আগে বেশি তিন হাজার আড়াইশো টাকা কেজি হচ্ছে টাকা বিক্রি করি মাছে রাজা ইলিশ তবে এই রাজার দারুণ কদর প্রতিবেশী দেশের বাজারে এবার দুর্গা দাদাদের ইলিশ দেয়া হবে কিনা এ নিয়ে শক্ত দ্বিমতের কারণে সরকার প্রথমে দু থেকেছে কিন্তু শেষ পর্যন্ত তিন হাজার টন ইলিশ দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এটি অবশ্য দেশে ইলিশের মোট উৎপাদনের এক শতাংশেরও কম কিন্তু এই দাদাদের দেশে ইলিশ রপ্তানি নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে তোমুল আলোচনা সমালোচনা বইছে ব্যাপক কথার ঝড় সম্প্রতি শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া এবং নানা বিষয় নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে যে টানাপোড়ন চলছে এরই মধ্যে দিয়ে তাহলে কি বরফ বলা শুরু করবে এই ইলিশ সপ্তানের মধ্য দিয়ে কিন্তু ইলিশ সপ্তানি সরকারের সিদ্ধান্তে মানুষের মধ্যে তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশ থেকে দাদাদের দেশে তিন হাজার মেট্রিক টন ইলিশ সপ্তানির খবরে খুশির জোয়ারে ভাসছেন দাদারা দুর্গাপূজায় এবার তাদের পাতেই ইলিশ আহ পশ্চিমবঙ্গের ভোজন রসিক বাঙালির তো পদ্মার ইলিশের নাম শুনলেই যেন জীবে বাংলাদেশ ইলিশের ব্যাপক চাহিদা ভারতের পশ্চিমবঙ্গে তাই তো গেল পাঁচ বছর ধরে দুর্গা উপলক্ষে প্রতিবারই দেশীয় ইলিশের বাড়তি চালান যেত সেই ভারতে কিন্তু এবার পট পরিবর্তনের পর ইলিশ দেব না প্রথমে সাধারণ মানুষের এমন শক্ত অবস্থানের পরও প্রতিবেশীর প্রতি রাষ্ট্রীয় উদারতা দেখে শেষ পর্যন্ত তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিল সরকার এদিকে ইলিশ রপ্তানি খবরে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে বাজারে এখানে সংখ্যা আছে দাম বৃদ্ধিরও যদিও তিন হাজার টন মানে দেশে ইলিশের বার্ষিক উৎপাদনে মাত্র শূন্য দশমিক এক ছয় শতাংশ ইলিশ রপ্তানির প্রথম অফিসিয়াল অনুমতি দেওয়া হয়েছিল দু সালে এরপর তেইশ সাল পর্যন্ত টানা পাঁচ বছরে ভারতে পাঁচ হাজার পাঁচশো আটানব্বই টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল পাঁচ কোটি চৌরাশি লাখ মার্কিন ডলার যা এখনকার বিনিময় হারে সাতশো কোটি টাকার সমান বাংলাদেশে বহুল আলোচিত সেই ইলিশ নিয়ে করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টসের মাধ্যমে আর রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন